বোয়ালহালীর পশ্চিম গুমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এরে অভিভাবক সদস্য পদত মোহাম্মদ নুরুন্নবী সওদাগর, মোহাম্মদ কামাল উদ্দিন, হাজি মোহাম্মদ মুসা, মঞ্জুর মুর্শেদ ও মহিলা সংরক্ষিত সদস্য ফারজানা আক্তার জয়ী। গত 5 ফেব্রুয়ারি দিনব্যাপী বুট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেছে নির্বাচনের প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইনোস। নির্বাচনত 4 অভিভাবক সদস্য পদত 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইনোস জানাই, 745 বুট ফায়ারে প্রথম ইয়ে মোহাম্মদ নুরুন্নবী সওদাগর, 616 বুট ফায়ারে দ্বিতীয় ইয়ে মোহাম্মদ কামাল উদ্দিন, 554 বুট ফায়ারে তৃতীয় ইয়ে হাজি মোহাম্মদ মুসা, 546 বুট ফায়ারে চতুর্থ ইয়ে মঞ্জুর মুর্শেদ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদত 537 বুট ফায়ারে নির্বাচিত ইয়ে ফারজানা আক্তার। দেখস নিউজ C+TV। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।